অনেকেই হয়তো জানে না যে বিশ্বের সবথেকে বেশি ডাকঘর রয়েছে আমাদের ভারতে, কিন্তু একথাও অনেকে জানেন না যে ভারতে একটি ভাসমান ডাকঘর রয়েছে এবং সেটি অবস্থিত ভারতের ভূস্বর্গ জম্মু ও কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর। এর অন্যতম প্রধান আকর্ষণ হলো ডাল লেক। পাহাড়ের মাঝে থাকা এই চমৎকার হ্রদের বাড়তি আকর্ষণ হলো ভারতের এই প্রথম ভাসমান ডাকঘরের উপস্থিতি। এই ডাল লেকের মনোরম জলেই শিকারার মাধ্যমে চলে কেনা বেচা। প্রধানত শিকারার সকল ছোট ব্যবসায়ীরাই নৌকা করে এসে এই ভাসমান ডাকঘরে নিজেদের টাকা জমা রাখেন। ডাল লেকের এই ভাসমান ডাকঘরে প্রতি মাসে গড়ে প্রায় 2 কোটি টাকা লেনদেন হয়ে থাকে। 2টি বিস্তৃত কামরা বিশিষ্ট বিশাল এই হাউস বোটে একটি ঘর পোস্ট অফিস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ 2011 সালের আগস্ট মাসে এই অভিনব ভাসমান পোস্ট অফিসটি উদ্বোধন করেছিলেন।